ওই মাংসের ঘুগনি দুয়ারে ঘুগনি মটন ঘুগনি 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা। লকডাউন সময় বাইরে বসেছিলাম, খাওয়া বাবার কাজ ছিল না আমার, আমি তখন কিছুই করতাম না। তখন ভাবলাম যে ফুচকালাটা যদি বিক্রি করতে পারে ঘুগনি কেন আমি বিক্রি করতে পারবো না। তাই একদিন পাড়ায় নেমেই পড়লাম 100 টাকা পুঁজি লাগিয়ে। 100 টাকা তো উঠলো, মানে আমার পুঁজিটা উঠেছিল, লাভটা ওঠেনি। পরের দিন 10-20 টাকা করে উঠেছিল। তারপর করতে 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 এখন এখানে দাঁড়িয়েছি। এই ঘুগনি খুলব, গন্ধ বেরাবে, লোকে পাগল হয়ে যাবে, এই গন্ধ শুকিয়ে খেতে ইচ্ছে করবে বারবার। একদিন গন্ধ শুকবে, 7 দিন মনে থাকবে গন্ধটা। আমার রানাঘাটে আসলে আমার কাছে আসতেই হবে, দৌড়িয়ে আসবে পাবলিক। নমস্কার বন্ধুরা, একটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি সিজিত আর তোমরা দেখছো সিহিত্যা স্টোরি। দেখো আমার পেছনে লেখা রয়েছে হৃদ মাঝারের রানাঘাট। তো বুঝেই গেছো সবাই তোমরা, আমরা নদিয়া জেলার আজকে রানাঘাটে চলে এসেছি। আর এই যে এই ভাইটাকে দেখতে পাচ্ছ, এই ভাইটা কিন্তু রানাঘাট শহরে ঘুরে ঘুরে দুয়ারে ঘুগনি, মানে দুয়ারে মাংসের ঘুগনি বিক্রি করে। তো এই ভাইয়ের ঘুগনি কীভাবে তৈরি হচ্ছে, তোমরা এখানটায় মানে ভাইকে সঙ্গে তোমরা যোগাযোগ করবে কী করে, এই ঘুগনির টেস্ট কেমন, কখন থেকে কখন অবধি ভাই এই ঘুগনিগুলো বিক্রি করে, সমস্তটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও। বেঁচে আছি অতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, এটা ঘুগনি তৈরি হবে, আলু থেতো হচ্ছে। আলু থেতো করে দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ। ম্যাক্সিমাম যখন তো আলুর এই যে পিস পিস করে দেওয়া থাকে ঘুগনির মধ্যে, তো তোমরা থেতো করে দাও না? থেতো করে দিলে কি হয়? থেতো করে দিলে জিনিসটা গাঢ় হয় আর একটু টেস্ট হয়। টেস্ট হয়? হ্যাঁ হ্যাঁ। ওহো, দূর দান্ত কিন্তু গন্ধ বেরিয়ে গেছে, একেবারে লাল লাল ঝালঝাল। এটা কি মটন কষাচ্ছিস ভাই? হ্যাঁ, মটনটা কষাচ্ছি দাদা। এই যে সব চর্বি দেখো, চিংড়ি আছে, এই যে এই যে মটন আছে। আর এই পাশে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এক হাঁড়ি ঘুগনি ভাই চাপিয়ে দিয়েছে। ভাই প্রত্যেকদিন মোটামুটি কয় হাঁড়ি ঘুগনি রেডি করিস? আপাতত আমি এক হাঁড়ি করছি, কিন্তু গ্যারান্টি রানাঘাটের মধ্যে 10 টাকা যে এত সুন্দর করে মটন দিয়ে ঘুগনি খাওয়াবে শুধু আমি আছি, ঠিক আছে? কেন অন্য জায়গায় পাবা না? প্লেট ছোট হলে ঘুগনির স্বাদ অনেক, আর 10 টাকা দাম। কিন্তু এখনকার বাজারে 20 টাকা 30 টাকা নিচে এখন ঘুগনি হয় না, কেন আমাদের এখানে তো বিক্রি করে। আমি জানি, অনেক দোকানে আমি গেছি খেয়েছি। এই চলে গেল হাড়ির মধ্যে মটন ঘুগনি, মটন চলে গেল পুরো। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের বাবা দাদা কিন্তু একের পর এক ঘুগনির জন্য স্যালাডটা কেটেই চলেছে, তাই তো? হ্যাঁ, কি কি থাকে? শশা থাকে, গাজর থাকে, পেঁয়াজ থাকে, তাই তো? এই চলে গেল মটর, আর বেশ কুল লাগবে না। হ্যাঁ, রেডি হয়ে চলে আসছে। আপাতত 1 কেজি আছে। ঘুগনি রেডি? হুম, ঘুগনি রেডি হলো। এবার সেট আপ হচ্ছে, তাই তো? হ্যাঁ। ওই মাংসের ঘুগনি, দুয়ারে ঘুগনি, মটন ঘুগনি 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা। লকডাউন সময় বাইরে বসেছিলাম, খাওয়া বাবার কাজ ছিল না আমার, আমি তখন কিছুই করতাম না। তখন ভাবলাম যে ফুচকালাটা যদি বিক্রি করতে পারে ঘুগনি কেন আমি বিক্রি করতে পারবো না। তাই একদিন পাড়ায় নেমেই পড়লাম 100 টাকা পুঁজি লাগিয়ে। 100 টাকা তো উঠলো, মানে আমার পুঁজিটা উঠেছিল, লাভটা ওঠেনি। পরের দিন 10-20 টাকা করে উঠেছিল। তারপর করতে 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 এখন এখানে দাঁড়িয়েছি। মানে মোটামুটি ডিব্বার মধ্যে 1 কেজি মধ্যে কতটা ঘুগনি রয়েছে? 1 কেজি 1 কেজি ঘুগনি রয়েছে। কয় প্লেট হয়? 1 কেজি বেশি না, ওই 40 প্লেটের মতন হয়। আর দুয়ারে ঘুগনির নামটা রাখার পিছনে কারণ কি? একটা দুয়ারে বিরিয়ানি দেখেছিলে সেই নাম অনুযায়ী? না না, বিরিয়ানিটা তো আগে পরে হলো, আমি আগে দুয়ারের নাম দিয়েছিলাম, কারণ আমি লকডাউনের সময় বাইরে বসেছিলাম, লোকজন তো তখন বেরাতে পারতো না। আচ্ছা, তুই দুয়ারে দুয়ারে তখন আমি দুয়ারে বলে দুয়ারে ঘুগনি হয়ে গেছে, পাড়ার লোকে সব নাম দিলে দুয়ারে ঘুগনি। আচ্ছা আচ্ছা, একটু দেখা আমাদের ঘুগনিটা।
আর তোমাদের তৈরির সময় অবশ্যই দেখিয়েছি যে ভাই কী করে তৈরি করছিল। এই হচ্ছে ঘুগনির হাঁড়ি। বাহ ওয়াও, দেখো চর্বি একদম ভাসছে। আর ভাই তো আমাদের দেখিয়ে দিয়েছি যে মাটন দিয়ে তৈরি হয়, তাই তো? হ্যাঁ। ওহো, আমি আর থাকতে পারছি না ভাই, বাহ দুর্দান্ত। আচ্ছা স্যালাডে কী কী দিচ্ছিস ভাই? স্যালাডে আছে পেঁয়াজ, গাজর, লঙ্কা, লেবু, এগুলো হচ্ছে বুকে টাইপের, তুমি যত খুশি খাও, 10 টাকা খাবা, যত খুশি খাবা। আচ্ছা 10 টাকা তুই ঘুগনি দিয়ে দিবি, এইগুলো তুই কাস্টমারকে বলবি তুমি তুলে তুলে নিয়ে খাও। মানে তুলে না, তুমি যদি লাগে তুমি চেয়ে খাও, কিন্তু আমি যা চাই এইগুলো না নেই কোনো। ঠিক আছে, দারুণ ব্যাপার। আগে 5 টাকা ছিল তখন দিতে পারতাম না, এখন যা চাই দিচ্ছি, সেলার লঙ্কা লেবু আর মশলা, যত খুশি খাও। যদি চাও একটু ঘুগনি দিলাম ভাই, ভে ভালোবেসে তোমাকে, এটা আলাদা ব্যাপার। যদি শেষ হয়ে যায় একবার চাইলে তো দিয়ে দিস। হ্যাঁ ওটা ভালোবাসা, চাইলে দিবি না, কিন্তু সেলার তুমি বারবার কি, তুমি হাজারবার চাও তোমাকে দিয়ে দেবো। বাহ, বুকে টাইপের করে দিয়েছি এখন। তো নামটা একটু সবাইকে বলবে। আমার নাম হচ্ছে অমিত দে, রানাঘাটে বাড়ি, দুয়ারে ঘুগনি বেচি আমি, মটন ঘুগনি তাও আবার। আচ্ছা এই যে দুয়ারে মটন ঘুগনি, এই নামটা কেন রাখলি, মানে কোথা থেকে? নাম রাখলাম দুয়ারে দুয়ারে, মানে আমি দুয়ারে দুয়ারে লোকে দুয়ারে দুয়ারে যাই, লোকের পায়ে হেঁটে আসতে হয় না আমার কাছে, আমি লোকের কাছে যাই, আমি লোককে খাওয়াই, এর জন্য এখন নাম দিয়েছি দুয়ারে ঘুগনি। এই ঘুগনি খুলবো, গন্ধ বেরাবে, লোকে পাগল হয়ে যাবে, এই গন্ধ শুকিয়ে খেতে ইচ্ছা করবে বারবার। একদিন গন্ধ শুকবে, 7 দিন মনে থাকবে গন্ধটা, আমার রানাঘাটে আসলে আমার কাছে আসতেই হবে, দৌড়িয়ে আসবে পাবলিক, একবার যদি খাক তারপর না এসে চোখ কি বললাম, আর এই গন্ধ লোকের এমনি খিদা পেয়ে যাবে আমার গন্ধ শুকে। বাহ, এটা কিন্তু তুই জেনুইন কথা বলেছিস ভাই। তুই এই যে হাড়ির ঢাকনাটা খুললি না কাস্টমারকে দেওয়ার জন্য, আমি আর থাকতে পারছি না ভাই। তাহলে আমাদের জন্য ভাই 1 প্লেট? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। কোনটা দেবো, কোনটা দেবো বলতে, মানে কী রকম প্লেট আছে আমার কাছে? হ্যাঁ 10 টাকা, এটা 10 টাকা, 20 টাকা, আচ্ছা 15 টাকা, 15 টাকা। আমার একটু 10 টাকার প্লেটই নেই। ঠিক আছে চলো, 3 রকম প্লেটে কিন্তু ঘুগনি পাওয়া যাচ্ছে ভাই। বাহ, আমাদের জন্য একটু টেংরির পিস করে, হ্যাঁ তৈরির সময় কিন্তু আমি দেখেছি টেংরি ছিল। ওকে হ্যাঁ, দেখো হ্যাঁ, যা সুস্বাদু গন্ধ বেরোচ্ছে, থাকতে পারছি না ভাই। সবাইকে আমি এভাবেই কিন্তু দিই, আবার কেউ ভাববে যে ক্যামেরা বলে আমি বেশি দিচ্ছি, সেটা না, আমি এরকম কি সবাইকে দিই, খাক মানুষ খাবে, ভালোবাসবে, আবার পরের দিন দৌড়িয়ে দৌড়িয়ে আসবে আমার কথা ভেবে। লেবু দিলাম, এবার লঙ্কা দেবো, সব কিছু যা যা দিস না, কম বেশি হয়ে গেছে। এটা 10 টাকার খাসির মাংসের ঘুগনি কিংবা মাটন ঘুগনি রেডি। আচ্ছা উপর দিয়ে কি বলছিলি যে একটা সিক্রেট মশলা, ওটা দিয়ে দে। এটা ভাইয়ের সিক্রেট মশলা। আচ্ছা আবার খেতে খেতে যদি শেষ হয়ে যায় আমি স্যালাড নিতে পারবো। হ্যাঁ নিতে পারবো, স্যালাড, স্যালাড, লেবু, এগুলো সব কিছু নিতে পারবো। বাহ, তো ফাইনালি অমিত ভাইয়ের ছোট্ট সেট আপ থেকে, মানে দুয়ারে ঘুগনি, মানে দুয়ারে মাটন ঘুগনি নিয়ে নিয়েছি। এই হচ্ছে ঘুগনির পরিমাণ, উপর দিয়ে কিন্তু স্যালাড ফ্যালাড আর বিভিন্ন টাইপের মশলা ছড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছই, দেখো তুল তুলে রিয়াজি খাসির চর্বি, আর এই দেখো মাটনের পিসও রয়েছে, 3-4 পিস মাটনের পিস রয়েছে। একটু ফার্স্টে শুধু শুধু খাবো, আর একটু আসো, ঘুগনিটা দেখতে পাচ্ছ কতটা গাঢ়। এই গাঢ় থাকার কারণ কী জানো তো, যখন তৈরি হচ্ছিলো আমি তোমাদের দেখেছি, মানে ভাইয়ের বাবা আলুটাকে থেতো করে ভালো করে সিদ্ধ করেছে, সিদ্ধ করার পর থেতো করে এই ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছে। আর থেতো করে আলু দেওয়াতে কী হয়েছে, ঘুগনির স্বাদটাকে কিন্তু ইনহ্যান্স করেছে, গাঢ়ও হয়েছে ঘুগনিটা। হুম হুম, 10 টাকার ঘুগনি হতে পারে ভাই, স্বাদে লাজবাব, লাজবাব। আমরা এর আগে যতগুলি খাসির চর্বির ঘুগনি খেয়েছি এত সুস্বাদু টেস্ট কিন্তু আমি কোনো জায়গায় পাইনি। আর দেখেছো এই যে মাটনের টেংরি কিংবা পায়া যাই বলো না কেন, সেই পিসটা, এটা একটু খাই, এটা খেলে কিন্তু শরীরে তাগত বাড়ে বলে অনেকে, অনেকে বলে যে জোর বাড়ে, খাওয়া যাক। হুম, গরম গরম, আচ্ছা
আর একটু ঘুম। সেরা ভাই, সেরা। ভাই তুই বলেছিস যে খেতে খেতে শেষ হয়ে গেলে উপর দিয়ে তুই স্যালাড দিবি, আর একবার একটু ঘুগনি চাইলে দিবি ভালোবেসে, বারবার চাইলে দিবি না, তাই তো? একটু ভালোবেসে দে আমাকে, দে সবার ক্ষেত্রে, তাই সবার ক্ষেত্রে। আচ্ছা ছোট একটা যদি মাটনের পিস থাকে, মাটনের পিস, চর্বি না। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাই ভালোবেসে দিচ্ছে, তাই তো? মানে সবার ক্ষেত্রে এইটুকু রিপিটলি দিবি তুই, তাই তো? বাহ, স্যালাডটা যতবার চাইবো ততবারই তুই দিবি, তাই তো? দারুণ। আর উপর দিয়ে এটা তোদের সিক্রেট মশলা, দেখতে পাচ্ছ আবার নিয়ে নিয়েছি। এই এবার তুল তুলে চর্বিটা দিয়ে খাওয়া যাক। ও হো লাভলি, ভাই রে ভাই, চর্বিটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। এরকম টাইপের ঘুগনি আমি হলপ করে জোর গলায় বলতে পারি রানাঘাট শহরের মধ্যে তোমরা আর খাওনি। ভাই সেরা, মানতেই হচ্ছে। আমি রানাঘাট শহরে এসে এর আগে অনেক ভিডিও বানিয়ে গেছি, মানে এরকম ঘুগনি আমি ফার্স্ট টাইম। আমি তো বললাম যে একবার খাবে সে পরের দিন ঠিক আসবে, একবার নয়। আর যারা আমার এই ভিডিওটা রানাঘাটের আশপাশ অঞ্চল থেকে দেখছো কিংবা রানাঘাট অঞ্চল থেকে দেখছো, বাড়িতে বসে আছো, ফোন করে দাও, ভাই বাড়িতে পৌঁছে যাবে, তোমাদেরকে দুয়ারে ঘুগনি খাইয়ে আসবে, মানে দুয়ারে মাটন ঘুগনি খাইয়ে আসবে। তো এরকম সুস্বাদু ঘুগনি আমি তো ভাই আর রানাঘাটে খাইনি, তোমরাও যদি একবার এই ঘুগনি খাও অমিত ভাইয়ের বিগ ফ্যান হয়ে যাবে, এটুকু আমি কিন্তু হলপ করে জোর গলায় বলতে পারি। তো এখনও দেখো এতটা মাটন ঘুগনি আছে, এটা আমরা রিল্যাক্সে শেষ করি, দেন শেষ কথায় আসছি। কি জিভে জ্বলাস, সে কিছু করার নেই বস, অমিত ভাইয়ের সেট আপে এসে, মানে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে দুয়ারে ঘুগনি ট্রাই করে দেখতে হবে। সো ফাইনালি রানাঘাটের ভাইয়ের দুয়ারে ঘুগনি ট্রাই করলাম, এক কথায় যদি তোমাদেরকে বলি সেরা লেগেছে আমার। ভাই এভাবেই চালিয়ে যা। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে আমি বিয়ে বাড়ি বলো জন্মদিন বলো অর্ডার নিই, কে যদি অর্ডার দিতে যায় খুবই কম দামে আমি করে দিতে পারবো মটন। আচ্ছা, বিয়ে বাড়ি জন্মদিন অনুষ্ঠানে কিন্তু ভাই বিভিন্ন টাইপের ঘুগনি সার্ভ করে দেয়, এবং ছোটোখাটো অনুষ্ঠান, হ্যাঁ অনুষ্ঠান হলেও তুই যদি কেউ রান্না করে দিতে বলিস তুই দিয়ে আসতে পারবি। বাহ, তাহলে তো শুনেই নিলে রানাঘাটের মধ্যে। আচ্ছা রানাঘাটের মধ্যে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কি করছো নদিয়াবাসী রানাঘাটবাসী, এখনও না সাবস্ক্রাইব করে দেখে যাচ্ছ, এখনও না ফলো করে দেখে যাচ্ছ, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থ্রু যদি দেখে থাকো, ছোটো ভাই হিসাবে বলছি দাওয়াকে ফলো করতে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ডেস্টিনেশনে নতুন কোনো একটা খাবারের কোনো সন্ধান নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।